বর্ধমান শহরের বুধবার কার্জন গেটের সামনে পুলিশ ও ট্রাফিক পুলিশকে দেখা গেল সাধারণ মানুষকে সহায়তার জন্য একটি সহায়তা কেন্দ্র করতে, যাতে বাইরে থেকে আসা অনেক মানুষ নিজ ঠিকানায় ও সঠিক গন্তব্যে পৌঁছতে পারে। এছাড়াও হেলমেট বা মাস্ক না পরা মানুষদেরকে সতর্ক করার সাথে সাথে মাস্ক দিয়ে সাহায্য করছেন পুলিশ। মাধ্যমিক পরীক্ষার্থীদের সেন্টার ও পরীক্ষার্থীদের জন্য রাস্তা যানজট মুক্ত করার দিকেও নজর দিয়েছেন। পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছে সাধারণ মানুষ। পুলিশে ক্যাম্প করেছে, পুলিশ সহায়তা কেন্দ্র নাম দিয়ে যারা বাইরে থেকে আসছে নানা রকম কাজে, তারা বিভ্রান্তর মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করছে, তো এখানে এসে জিজ্ঞাসাবাদ করছে যে কোন দিকে যাবো, কীভাবে করবো, কোথায় যেতে গেলে কোনো প্রবলেম হলে পুলিশ এখানে সহযোগিতা করছে। পুলিশের সহযোগিতা মানুষে বহুত আনন্দিত, পুলিশ এরকম সহযোগিতা আশা করছি আগামী দিনেও এরকম সহযোগিতা করবে, এবং যারা হেলমেট পরেনি তাদেরকেও সেফ লাইফ সেফ ড্রাইভের হেলমেট পরার জন্য এই যে তুমি করে পরীক্ষার্থীরা বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পড়ছে, তো মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে পুলিশের ক্যাম্পে ওনাদেরকে সমস্ত কিছু ডিটেলস দেওয়া হচ্ছে, এবং পানীয় জল থেকে শুরু করে যারা মাস্ক পরে আসছে না তাদেরকে মাস্ক পর্যন্ত দেওয়া হচ্ছে, এবং পরীক্ষা যাতে ভালোভাবে শুভেচ্ছা বার্তাও দেওয়া হচ্ছে। কি বলবেন? অসংখ্য ধন্যবাদ জানাবো পুলিশের এরকম মহৎ কাজে, এবং আগামী দিন এরকম মহৎ কাজে আরও এগিয়ে আসার জন্য পুলিশ এরকম সহযোগিতা করবে এরকম আশাবাদ থাকবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।